नमस्कार बंधुरा, जयश्रीज किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमि चले एसेछि एकटि मुखरोचक स्पाइसी रेसिपि निये। एई रेसिपिटा किन्तु सकाल सन्ध्येर जलखाबारे आपनारा खूब ताड़ाताड़ि आर खूब कम उपकरण दिएई बानिये फेलते पारबेन। बाच्चादेरो खूब पछन्देर एई रेसिपिटा, सबार घरेई होये थाके। तबे आमि किभाबे बानाई सेटाई आमि आपनादेर साथे आज शेयार करे नेब। पास्ता मसाला बनानोर जोन्नो आमी किन्तु कोनो वेजिटेबल एखाने यूज करछी ना। चलुन देखे नेওয়া যাক आजकेर ए भिडियोटी। पास्ता नियेछी आमी एखाने 200 ग्राम। एखाने नियेछी आमी पेंयाज आर रसुन आमी बेटे नियेछी। मीडियम साइजेर एकटा पेंयाज आर कयेकटा रसुन, 8-10 कोया रसुन छिलो, ताई आमी पेंयाजेर साथेई बेटे नियेछी। लाल लंकार गुड़ो नियेछी, काश्मीरी लंकार गुड़ो नियेछी, तेल नियेछी सर्षे तेल, नून, हलुद, चीनी और टमेटो सस, और एखाने नियेछी मैगी मसला। सबार प्रथमे आमि एखाने गैसे एकटा ससपैने गरम जल बसिये दियेछी। एर मध्ये आमि हाफ टी स्पून नून दिये दिलाम। एबार आमि पास्तागुलो एखाने दिये देबो। पास्तागुलो दिये आमि मिनिट दशेक এটা মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। মিনিট দশেক হয়ে গেছে, দেখুন পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার পাস্তাটা ভেঙে যাচ্ছে, আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। পাস্তাটা নামিয়ে আমি জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি পাস্তাটা। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। 3 টিস্পুন মতন আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাফ টি স্পুন হলুদ দিয়ে দেব। হলুদটা তেলের উপর দিলে কিন্তু মশলাটা দিলে তেলটা গায়ে ছিটে আসবে না। এবার আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন নুন। কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম 1 টিস্পুন। লাল লঙ্কারগুলো হাফ টি স্পুন, ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ মতন দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট এটা নেড়েচেড়ে দেখুন শুকিয়ে গেছে মশলার থেকে জলটা। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। আমি চিনি 1 টিস্পুন মতন দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মশলাটা। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেব 1 টিস্পুন মতো। আপনাদের যদি ম্যাগি মশলা না থাকে নাও দিতে পারেন, ম্যাগি মশলা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, তাই আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতেই পারেন। আবারও নেড়েচেড়ে ভালো করে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা যে পাস্তাটা সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে পাস্তার সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটা আরও 5 মিনিট মতন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা মিশে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনা উল্টে নিয়েছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম। টমেটো সসের সাথে আমি ভালো করে পাস্তাটাকে আবার মিশিয়ে দিলাম খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, আর কালারটা এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এত সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু
कलर खूब ही भलो आसे। हमें इखने आरो एक टू सॉस ऐड करब, आरो एक टेबल चामच सॉस हमें इखने ऐड कर दिलाम। हमार पास्ता रेडी हो गए, हमें गैसर फ्लेम अफ कर सार्व कर दीची। खूब कम समय खूब कम उपकरण दिए किन्तु रेडी हो गेलो मसाला पास्ता। आपनाराओ किन्तु एइभावे एकबार बाड़ीते अवश्य ट्राई करे देखते पारेन, आशा करी आपनादेरो भीषण भालो लागबे। आर आमार रेसिपी जोदि आपनादेर भालो लेगे थाके कमेंटेर माध्यमे जानाबेन, लाइक करबेन, शेयर करबेन। आमार चैनलटिके जोदि एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो। पाशे थाका बेल आइकनटि अवश्य प्रेस करे देबेन, कारण आमी चैनले जखनी कोनो भिडियो शेयर करब नोटिफिकेशन पहुँचे जाबे आपनादेर काछे। आबारो हाजिर हो जाब अन्य कोनो रेसिपिर साथे। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।